আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। কালবৈশাখী ঝড়ের মতো শুরু হয়ে গেল রাজধানীতে আবারও বৃষ্টি, হঠাৎ করে দমকা হাওয়া বৃষ্টি এবং চারিদিকে শিল পড়তে শুরু করলো। দেখেন ওই যে ঘুরি ঘুরি শিল, বড় বড় শিল, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল এবং শিল পড়তেছিল। আমিও রাস্তায় ছিলাম, হঠাৎ করে বাইকটা পার্কিং করে রোডের সাইডে দাঁড়িয়েছিলাম শিল পড়া দেখে। দেখেন কত বড় বড় শিল পড়তেছে, হঠাৎ করে এত বৃষ্টি হয়েছে যা দেখেন রাস্তা ডুবে গেছে। যাই হোক, দেখতে থাকুন, প্রচুর শিল পড়তেছে, প্রচুর বৃষ্টি হইতেছে, কিন্তু ঢাকাবাসী আজকে শান্তিতে ঘুমাবে, শান্তি পেয়ে যাবে, খুব শান্তিতে ঘুমাবে। বৃষ্টিতে আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে, ঘর বাড়ি সব ঠান্ডা হয়ে গেছে, গরমের আর্দ্রতা কমে গেছে, ঠান্ডা শীতল হয়ে গেছে, সবাই শান্তিতে ঘুমাবে ঢাকাবাসী আজ। পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন, পুরো ভিডিওর সাথে রয়েছে, বড় বড় শিল পড়তেছে এবং বৃষ্টির প্রচুর তুপখার বৃষ্টি, রাস্তায় এক হাঁটু পানি জমে গেছে, প্রচণ্ড বৃষ্টি হইতেছে, দেখতে থাকুন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। প্রচুর বৃষ্টি হইতেছে, তাই বৃষ্টিতে শীত কাঁপাইতেছে, তাই রেখে দিলাম।